ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে সোমবার প্রত্যাহার করা হয়েছে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। তবুও তাকে শপথে বহাল থেকে পীরগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে বৃহস্পতিবার পর্যন্ত। ঘুষ গ্রহণের এ ঘটনায় ২৪ এপ্রিল গঠিত তদন্ত কমিটির প্রধান রংপুর পুলিশের ডি সার্কেল এএসপি কামরুজ্জামান ঘুষদাতাদের লিখিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বালু ব্যবসায়ী রাসেল মিয়া, আরিফুল ইসলাম, উজ্জ্বল মিয়া ও রূপম মিয়া। ঘুষ গ্রহণের ভিডিও ফাঁস হওয়ার পর এর সূত্র ধরে অনুসন্ধান করে জানা গেছে রংপুর থেকে ঢাকা মহাসড়ক চার লেনে সম্প্রসারণ কাজে পীরগঞ্জের করতোয়া নদীপারের জমি থেকে বালু সরবরাহ করে আসছিলেন চার বালু ব্যবসায়ী। ওই বালু ট্রাকে করে মহাসড়কের পীরগঞ্জ এবং মিঠাপুকুর উপজেলা এলাকায় পরিবহন করছিলেন তারা। তবে পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন ট্রাকগুলো আটক করে বালু ব্যবসায়ীদের কাছে প্রতি সিএফটি বালুর জন্য ৫০ পয়সা করে ঘুষ দাবি করেন। এ নিয়ে বালু ব্যবসায়ী রাসেল মিয়া, জাফরপাড়া গ্রামের উজ্জ্বল মিয়া, আরিফুল ইসলাম এবং উপজেলা সদরের রূপম মিয়া বাধ্য হয়ে ওসিকে প্রতি সিএফটি বালুর জন্য ২০ পয়সা করে ঘুষ দেওয়ার মৌখিক সমঝোতা করেন। পরে তারা চুক্তি মোতাবেক ৬১,০০০ টাকায় দুটি খাট, লেপতোষক, বালিশ এবং নগদ ১৫,০০০ টাকা ওসিকে দেন। এই ঘুষ প্রদানের ঘটনায় সম্প্রতি রাসেল মিয়া থানায় ঢুকে তার প্যান্টের পকেট থেকে ৬০,০০০ টাকার একটি বান্ডিল ওসিকে দেন। এ সময় ভিডিও চলাকালীন ওসিকে টাকার হিসাব দিতে শোনা যায়। ভিডিও ক্লিপে দেখা গেছে থানাকে দোকানের সাথে তুলনা করছেন ওসি। একাধিক সূত্রে জানা গেছে পীরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগ দেওয়ার পর থেকেই জাকির হোসেন অবাধে চালিয়ে আসছে তার ঘুষ বাণিজ্য। তার তৈরি করা সিন্ডিকেট নানাভাবে হয়রানি করে আসছে পীরগঞ্জের হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে। ওইসব ক্ষতিগ্রস্ত মানুষ আইনি সহায়তা নিতে থানায় এলে তারা ওসির ঘুষ বাণিজ্যের শিকার হন। বাদী বিবাদী উভয় পক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে দ্বন্দ্ব জিয়ে রেখে ফায়দা আদায় করেন ওসি জাকির হোসেন। এদিকে ওসি জাকির হোসেন এখনও পীরগঞ্জ থানায় ওসির দায়িত্ব পালন করছেন। এ সুযোগে তিনি ঘুষ গ্রহণের ভিডিও গ্রহণকারীকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদান করছেন এমন অভিযোগ পাওয়া গেছে। তৌহিদ হাসান, কালবেলা।